অনুব্রতর জামিনের বিরোধিতায় সিবিআই এর হাতিয়ার ফিরহাদের মন্তব্য। ফিরহাদের বাক মন্তব্যকে অস্ত্র করে অনুব্রতর জামিনের বিরোধিতা সিবিআই এর। ঠিকই বলা হয়েছে সিবিআই এর তরফ থেকে, জানবো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, সিবিআই এর আইনজীবী ঠিক কি বলেন, বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, আজকে আমরা দেখলাম অনুব্রত মণ্ডলকে আসানসোল কোর্টে পেশ করা হয় এবং সিবিআই এর আইনজীবীর তরফে যখন সওয়াল তিনি করছিলেন তখন তিনি বলেন যে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম নেননি, কিন্তু তিনি বললেন যে রাজ্যের একজন মন্ত্রী তিনি বীরভূমে গিয়ে অনুব্রত মণ্ডলকে বাঘ হিসেবে বলছেন এবং অনুব্রত মণ্ডলকে বাঘ বলছেন। আমরা বারবার বলছি যে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি এবং তিনি কতটা প্রভাবশালী এই কথা বলতে গিয়ে সিবিআই এর আইনজীবী তিনি কিন্তু বলছেন যে রাজ্যের মন্ত্রী বীরভূম জেলায় গিয়ে তাকে বাঘ বলছেন এবং আমরা যেটা আমার কাছে আপনাদের কাছে বারবার বলেছি যে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, তাকে জামিন দিলে তিনি এভিডেন্স স্যাম্পল করতে পারবেন। ইতিমধ্যেই তিনি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে এবং সরকারি অফিসারদের সঙ্গে তার খুবই ভালো রিলেশন। অর্থাৎ ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছিলেন বীরভূমে গিয়ে যে অনুব্রত মণ্ডল একদমই, প্রকাশ তুমি আমাদের সঙ্গে থাকো। প্রকাশ, যে বক্তব্যের কথা বলছিলেন, ফিরহাদ হাকিমের যে মন্তব্যকে হাতিয়ার করা হলো সিবিআই এর তরফ থেকে, ঠিক কি বলেছিলেন ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডল সম্পর্কে বীরভূমে গিয়ে? শোনাবো আপনাদের আগে। বীরভূমের বাক্যে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। সরাসরি আবারও কথা বলে নেবো প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, আমরা শুনলাম ফিরহাদ হাকিমের সেই মন্তব্য, তোমার কাছে জানতে চাইবো এই মন্তব্যের প্রেক্ষিতে কি বললেন আজ সিবিআই এর আইনজীবী? দেখো, সিবিআই এর আইনজীবী তরফে একাধিক অভিযোগ আনা হয়, একাধিক কথা বলা হয়। তার সবচেয়ে আগে আমরা অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জয় দাশগুপ্তর সঙ্গে আমরা কথা বলে নেব। সঞ্জয় বাবু, সিবিআই এর আইনজীবী তরফে সওয়াল করা হচ্ছে, বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের যেহেতু ইনফ্লুয়েন্সিয়াল পার্সন এবং রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন যে তিনি বাঘ, কতটা ইনফ্লুয়েন্সিয়াল, কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, আজকে কিন্তু আমরা যখন বেল প্রেয়ার করেছিলাম তখন অনেক গ্রাউন্ড দেখিয়েছিলাম যে আজ কেন আর রাখার দরকার নেই এবং ওরা যেসব কথা বলছে সেগুলোর কোনো আইনগত বৈধতাও নেই এবং ঘটনার পরিপ্রেক্ষিতেও কোনো প্রয়োজন নেই, অ্যাকচুয়ালিও এটা মেনটেনেবল নয়। তা আমি দেখলাম যে ওনারা যখন রিপ্লাই দিচ্ছেন সেইগুলোর একটাও ওরা রিপ্লাই না দিয়ে এমন একটা বিষয় তুলে আনলেন যেটার আইনের পরিভাষায় কিছু বলার মতো থাকে না এবং যার জন্য আমি দেখলাম বিচারকও ওনারা এটা কিন্তু ডিসকারেজ করলেন। সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে, সিবিআই এর আইনজীবী সওয়াল করছেন যে সাক্ষীদের ইতিমধ্যেই কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং একাধিক সাক্ষীরা এসে অভিযোগ জানিয়েছে। হ্যাঁ, এইরকম কোনো কাগজ আমরা কিন্তু কোথাও পাচ্ছি না। হ্যাঁ, কেস ডায়েরি তো আমার অ্যাক্সেস নেই, তবে আমরা চার্জশিট বা অন্য যে কিছুতে যা কিছু দেখছি, যেসব ডকুমেন্ট আমাদের কাছে আছে এখনো অবধি দেখতে পাচ্ছি, সাথে কিন্তু কোনো রকম এরকম কিছু আমরা পাচ্ছি না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ অফিসিয়ালদের সঙ্গে তার ভালো রিলেশন, তিনি যদি জামিন পান তিনি ইনফ্লুয়েন্স করবেন? হ্যাঁ, এইটা আমি অবজেকশন করেছি। আমি বলেছি যে একটা এরকম সব মানুষের সঙ্গেই কারোর না কারোর কিছু যোগাযোগ থাকে, লক স্টক অ্যান্ড ব্যারেল সমস্ত অফিসার খারাপ, সমস্ত অফিসারের সঙ্গে যোগাযোগ আছে, এটা সম্ভব নয়। রাজ্যের ভাবমূর্তি নিয়ে একটা কথা আপনি বলেছেন, আমি বলেছি যদি এরকম কথা বলেন যার কোনো ভিত্তি নেই তাতে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, কারণ আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম বলে আমার মনে হয় না। 15 কোটি টাকা বিভিন্ন সময়ে ক্যাশ জমা পড়েছে একাধিক ব্যক্তিদের অ্যাকাউন্টে এবং সেই ব্যক্তিরা এসে সিবিআই কে জানিয়েছে যে অনুব্রত মণ্ডল বলেছিলেন তাই নগদ টাকা, এত বিপুল পরিমাণে টাকা জমা হয়েছে। এটা তদন্তের বিষয় এই মুহূর্তে, যেহেতু এই বক্তব্যগুলোর সাপোর্টে আমাদের কাছে কোনো কাগজপত্র সাপ্লাই করা হয়নি, তাই আমি এক্ষুনি এটার উত্তর দিতে পারবো না। আপনি কি মনে করছেন যে এই ফিরহাদ হাকিম যিনি বীরভূমে গিয়ে বলছেন যে অনুব্রত মণ্ডল একজন বাঘ, তাকে খাঁচায় ভর্তি করে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, এই কথাই কিন্তু সিবিআই তরফে আজকে অস্ত্র হিসেবে ব্যবহার করলো, করা হলো? দেখুন, সিবিআই যেটা বলে থাকে বলেছে সেটাকে তো জজ সাহেবও এনকারেজ করেননি এবং জজ সাহেব আমার কোনো কমেন্ট চাননি, আর এইটা যেহেতু আমার কমেন্টের এখতিয়ারের বাইরে তাই আমি এটা নিয়ে কিছু বলবো না। অর্থাৎ আমরা দেখলাম প্রায় 1 ঘন্টা 20 মিনিট আজকে এই মামলার শুনানি হয় এবং অনুব্রত মণ্ডলের আইনজীবীর তরফে কিন্তু একাধিক ইস্যু তুলে সওয়াল করা হয় এবং তার তরফ থেকে যেটা বলা হয় যদি জামিন দেওয়া হয় প্রয়োজনে অনুব্রত মণ্ডল
আর কলকাতায় থাকবেন, বীরভূম জেলার সীমানায় প্রবেশ করবেন না এমনও নির্দেশ দেওয়া যায়। সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ঘন্টার শুনানি পর এখন অর্ডার রিজার্ভ, আর কিছুক্ষণের মধ্যেই যখন নির্দেশ আসবে আমরা জানতে পারবো যে অনুব্রত মণ্ডল জামিন পেলেন নাকি আবার তাকে জেলে যেতে হলো। অবশ্যই সেদিকে নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ প্রকাশ তোমার।